شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. رمضان মাসে আরেকটি নেক আমল করার জন্য আমাদের পরিকল্পনা থাকা উচিত, সেটা হচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধান করা। লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি মহিমান্বিত রজনীতে। আপনি কি জানেন সেই মহিমান্বিত রজনীটি কি? লাইলাতুল কদরি মহিমান্বিত রজনীটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার চেয়ে অধিক সওয়াব হবে এ রাতে ইবাদত করলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দা মিন জানবি। যে ব্যক্তি কদরের রাতে ইমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তো যখন রমজানের শেষ দশক আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন এবং তিনি নিজে মজবুতির সাথে এই রাতগুলো জাগিয়ে ইবাদত বন্দেগী করা শুরু করতেন। তো বিশেষ করে এই এই কদরের রাতটি রমজানের শেষ দশকের বেজর রাতগুলিতে থাকার সম্ভাবনা বেশি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফিল আশরিল আওয়াখির মিন আল বিত্র মিন রমাদান। রমজানের বেজর রাতগুলিতে তোমরা সেটা অনুসন্ধান করো। যদিও সাহাবী উবাই ইবনে কাবের বর্ণনায় 27-এর কথা রয়েছে, যে তিনি বলেছেন যে আমি আল্লাহর শপথ আমি জানি যে লাইলাতুল কদর কোন রাতে হয় এবং সেটি হচ্ছে 27-ই রাত। তো 27 রাতও হতে পারে, তার আগেও হতে পারে, তার পরেও হতে পারে, 21, 23, 25, 27 এবং 29 এই 5 রাতের যে কোনো এক রাতে লাইলাতুল কদর হতে পারে। কোনো মুমিন যদি পুরা এই 10টি রাত জেগে ইবাদত করে তাহলে কি সে খুব অসুবিধায় পড়ে যাবে? তার কি শরীর খারাপ হয়ে যাবে? সে কি সমস্যায় পড়বে? আসুন না সারা বছরের ভিতরে এই 10টি রাতকে আমরা পরিকল্পনা তৈরি করি যে এই 10টি রাতকে আমরা জেগে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব। এই চেষ্টা আমাদের প্রত্যেকেই থাকা উচিত। মনে রাখবেন লাইলাতুল কদর উপলক্ষে বিশেষ কোনো নামাজ নাই। এ রাতে আপনি যতদূর সম্ভব নামাজ আদায় করবেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে রুকুতে গিয়ে রুকু করবেন, দীর্ঘ সময় সাজদায় গিয়ে সাজদা করবেন, দোয়া করবেন, তারপরে নামাজের সালাম ফিরিয়ে আপনি হয়তো আল্লাহর কাছে প্রার্থনা করবেন, তসবিহ করবেন, একটু সময় কোরআন তেলাওয়াত করবেন, এইভাবে রাত অতিবাহিত করবেন। আর এই দোয়াটি খুব বেশি বেশি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এইভাবে আমরা লাইলাতুল কদরকে পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟